KTV Originals. নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আবার দিল্লি সরগরম হতে চলেছে, দিল্লি রণক্ষেত্র হতে চলেছে আর কয়েকদিন বাদে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি দিল্লি চলো, রাজঘাটে ধর্ণা, যন্তর মন্তরে জনসভা এবং সমস্ত সাংসদ, অনেক বিধায়ক, অনেক সাংগঠনিক নেতা, এমনকি কলকাতা পুরসভার অনেক কাউন্সিলর সবাই হাজির হচ্ছেন দিল্লিতে, দিল্লির উদ্দেশ্যে প্রতিবাদের ভাষা জানাতে। অদ্ভুত ব্যাপার, ঠিক সেই দিনেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন জারি করেছে যে তোমাকে থাকতে হবে। আবার অভিষেক জানিয়ে দিয়েছেন যে তিনি পারছেন না, তাকে দিল্লি যেতেই হবে। এটা কি ধরনের বদরসিকতা! যখনই কোনো রাজনৈতিক কর্মসূচি হয় তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন করা হচ্ছে। এর আগেরবারে যখন ইন্ডিয়ার বৈঠক ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ঘোষণা হয়ে গেছিল, সেদিনকে তাকে যেতে দেওয়া হয়নি। এইভাবে একের পর এক ঘটনা দিয়ে এভাবে আটকানোর অর্থটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারছেন না, তিনি চেয়েছিলেন যেতে কিন্তু যেতে পারছেন না। তার শারীরিক অসুস্থতার জন্য তাকে ডাক্তার 10 দিন বিশ্রাম নিতে বলেছে। বিদেশ থেকে আসার পর তিনি মানে অত্যন্ত কষ্টে রয়েছেন তার পায়ের যন্ত্রণা নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো যেতেই হবে, এবং তিনি সাংসদ। ভারতের রাজনীতিতে এই বিরোধী রাজনীতি রাজনৈতিক পরিসরটুকু থাকবে না। মূল অভিযোগটা কি? মূল অভিযোগটা হচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না। 100 দিনের কাজের যে টাকা, বিভিন্ন প্রকল্পের টাকা, কেন্দ্রের যে মনোভাব, এবং সব থেকে বড় এখন তো ইস্যু হয়ে গেল এনফোর্সমেন্ট আর সিবিআই এর যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট মনোভাব, তাদের যে আচরণ। 2024 লোকসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই, দামামা বেজে গেছে ভোটের। তার আগে ডিসেম্বর মাসে আসছে বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, নরেন্দ্র মোদী রাজস্থানে ঘন ঘন যাচ্ছেন, অমিত শাহ তিনি যাচ্ছেন রাজস্থানে সাংগঠনিক বৈঠক করতে, নাড্ডা যাচ্ছেন, আবার মধ্যপ্রদেশে তারা যাচ্ছেন ঘন ঘন, প্রার্থী মনোনয়নের কাজকর্ম চলছে। সুতরাং একটা ভোটের আবহ তৈরি হয়ে গেছে, এবং সেই পরিস্থিতিতে ইন্ডিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, অর্থাৎ কিনা বিরোধী ফ্রন্টটাকে, এটা বিজেপির রণকৌশল। বিজেপি কতটা সফল হবে, কতটা সফল হবে না, নরেন্দ্র মোদীকে হারানো এত সোজা কাজ নয়, সবই ঠিক। কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু খবরের মানে শিরোনামে এসে গেলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে যে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে, তৃণমূলের যে রণকৌশল, সেটা হচ্ছে আঘাতে আঘাত।